Hey hello guys welcome so, to my channel and guys নতুন আর একটা জন্য गाइस আজকে ভিডিওটা কিন্তু অনেক অনেক বেশি স্পেশাল একটা ভিডিও হতে চলেছে কারণ তোমরা সকলে একটা করে নতুন ইমোট সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবা এসলো আমাদের বাংলাদেশ মানি মানে হেস্টার অনেক বড় একটা ইভেন্ট আছে আছে যেখান থেকে তোমরা বান্ডেল ক্যারেক্টার থেকে শুরু করে অনেক অনেক আইটেম সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাবা সো এই আইটেম কবে তোমাদেরকে ফ্রি তে দেওয়া হবে আর কি কি ফ্রি তে পাওয়া সবগুলো কিন্তু ডিটেলসে এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব এছাড়াও गाइस আমাদের গেমের মধ্যে আছে আছে সাকিব আল হাসান ক্যারেক্টার আছে

অল নোটিফিকেশন করে দাও তো আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যায় প্রথমে তোমাদেরকে বলে কি এই ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিয়ে তোমাদের সবার গেমের ইউআইডিটা কমেন্ট বক্সে দিয়ে দিবা তোমরা যারা যারা গেমের ইউআইডিটা কমেন্ট বক্সে দিবা তাদের মধ্যে থেকে দুইজনের দুইটা ইউ নিয়ে আমি দুইশো ডায়মন্ড টপ আপ করে দেবো गाइस অবশ্যই এই ভিডিওতে একটা করে লাইক করে দিবা এবং ইউআইডিটা কমেন্ট বক্সে দিতে একদমই ভুলবে না সুকেশ আজকে প্রথমে যে আপডেট আমি তোমাদেরকে দিব সেটা হলো গেমের মধ্যে মানে ফ্রি ফায়ার মধ্যে আসতে আসতে সাকিব আল হাসানের ক্যারেক্টার এটা কিন্তু অবাস্তব মানে মনে হইলেও এটা কিন্তু এক প্রকার সত্য হয়ে গিয়েছে মানে ইন্ডিয়ার যেসব ডাটা মাইনার রয়েছে এরা কিন্তু এক প্রকার কনফার্ম করে দিয়েছে এখানে গিয়ে দেখো গেস করতে পারতেছে কিনা এইটা কিন্তু আমাদের গেমের মধ্যে আস্তে আছে ফ্রি ফায়ার নিচে লেখা রয়েছে সো এই ক্যারেক্টারটা কিন্তু গেমের মধ্যে আস্তে আস্তে তবে গেছে আমার মনে হচ্ছে না কোলাবরেশন হয়তো করতে পারে এটা আমি এখনও বুঝতে পারতেছি না আসলে সাকিব আল হাসান ক্যারেক্টার আসবে নাকি অন্য কিছু আসবে এরকম কোনো কিছু হইতে পারে তারপরও যেটা মনে হচ্ছে সাকিব আল হাসান যেহেতু আমাদের বাংলাদেশের অনেক বড়ো একটা সেলিব্রিটি ক্রিকেটার সেহেতু সাকিব আল হাসান ক্যারেক্টারটা আসা অবাস্তব কিছু না এবং বিশ্বের মধ্যে নাম্বার অন অলরাউন্ডার সো সেক্ষেত্রে সাকিব আল্লাহ হাসানকে একটাও কিন্তু আসতে পারে এটা কিন্তু একজন বাংলাদেশ হিসেবে আমাদের অনেক বড় গৌরবের বিষয় তো কেন দেখা যাক সাকিব আলহাসানকে একটা কবে আসে এবং এই উপলক্ষে আমাদের কী কী ইভেন্ট ফ্রি ফায়ার থেকে দেওয়া হয় ওকে গেছ আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে এরপর তোমাদেরকে বলে দেবো ইমোট মোট কিভাবে ফিরিতে নিবে এবং মানি হাজু উপলক্ষে তোমরা কী কী ফ্রিতে পারা তার আগে গেছিস তোমাদেরকে মারাত্মক লেভেলে একটা গুলাল স্ক্রিন দেখতে পারতেছো ইস্ক্রেন উপর এই গুলাল স্ক্রিনটা কিন্তু আসতে যাচ্ছে আমাদের গেমের মধ্যে হ্যাঁ এই গুলের স্ক্রিনটা কিন্তু গেমের মধ্যে আসতে যাচ্ছে আর এটার লুক কিন্তু অন সাধারণ দিচ্ছে মানে আজ পর্যন্ত কোনো লেজেন্ডে এ স্কিন গেমের মধ্যে আসে নাই আর এইটাও কিন্তু লেজেন্ডের স্কিন না কারণ লেজেন্ড যদি হইতো তাহলে এখানে অ্যানিমেশন থাকতো যেটাতে অ্যানিমেশন থাকবে সেইটা ভাববা তো এখানে কোনো এনিমেশন যেহেতু কোনো স্কিন না তারপরও গাছ সব থেকে বেস্ট গুলাল স্কিন এইটা আমার মনে হচ্ছে আজ পর্যন্ত এরকম কোনো গুলাল স্কিন কিন্তু গেমের মধ্যে আসে নাই এইটাই প্রথম গুলালের স্কিন আসে যেটা লেজেন্ডের মনে হচ্ছে বাট লেজেন্ডে কিন্তু না তো আগামী কিছুদিনের মধ্যে কিন্তু এই গুলাল স্ক্রিনটা আমাদের সার্ভে চলে আসবে মানে আর কয়েক দুই তিন সপ্তাহের মধ্যে কিন্তু চলে

এখানে আরেকটা গাইস তোমরা বলতে পারো বার্মুডা মানে আমাদের বার্মুডা ম্যাপটা কিন্তু নতুন করে মানে কাস্টমাইজ করে আমাদেরকে দেওয়া হচ্ছে তো ওই উপলক্ষে এই ইভেন্টটা টা গাছ তোমরা বলতে পারো তো যাহোক এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছ প্রথমে অনেক অনেক কিছু ফ্রি তে পেয়ে যাওয়া এখানে গাইস রয়েছে একটা বান্ডেল রয়েছে একটা মাস্ক রয়েছে এবং অনেক অনেক কিছু এখানে রয়েছে মেয়েদের বান্ডেল যদিও একটা গ্রেন্ডার স্কেন রয়েছে এছাড়াও গাছ এখানে কিছু টোকেন রয়েছে একটা গেমের স্কেন রয়েছে কিছু টাকা রয়েছে মানে টাকা বলতে এটা কিন্তু শার্ট বোর্ড তো এই শার্ট বোর্ডের কিন্তু তোমরা পেয়ে যাবা এন্ড গাস এখানে আরো কিছু রয়েছে যেমন গাছ তোমরা দেখতে পাচ্ছ একটা প্যারাশুট এবং গাছ একটা ল্যাম্বরগিনি স্ক্রিন এছাড়াও গেছে অনেক অনেক আইটেম এখানে কিন্তু একটা প্যান স্ক্রিন রয়েছে কাস্টম কার্ড রয়েছে এছাড়াও অনেক অনেক আইটেম কিন্তু এখান থেকে তোমরা সকলে ফ্রিতে পেয়ে যাবে এটা কিন্তু গেছে আমি হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট গ্যারান্টি তোমাদেরকে দিতে পারি এটা বাংলাদেশ সার্ভাইও আসবে ইন্ডিয়ান সার্ভাই আসবে এদিক থেকে গাছ তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই কারণ এটা কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাবে পাবে আমি তোমাদেরকে বলে দিলাম এবং গাছ তোমাদেরকে বলে রাখি তোমরা সকলে কিন্তু একটা করে ইমোট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো হ্যাঁ গাছ প্রতিটা আপডেটের পরে মানে ওবি বি যে আপডেটগুলো আছে গেমের মধ্যে সব থেকে বড় আপডেট এই ওবি আপডেটের সময় সবাইকে কিন্তু ইমোট বান্ডেল অনেক অনেক কিছু ফ্রিতে দেওয়া হয় সো সামনে আসতে যাচ্ছে মানে আর জাস্ট কয়েকদিন দশ পনেরো দিনের মধ্যে কিন্তু ওবি থার্টি ওয়ান আপডেট আসতে যাচ্ছে আর ওই ওবি থার্টি ওয়ান আপডেটেই কিন্তু তোমরা পেতে চাচ্ছো অনেক অনেক আইটেম তার মধ্যে গাছ তোমরা একটা ইমোট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা এখানে গেছ তোমরা এসে উপর দেখতে পাচ্ছ একটা মারাত্মক লেভেলের ইমোট এই ইমোটটা গাছ তোমাদেরকে বলে কি এই ইমোটটা কিন্তু আসলে মারাত্মক হবে যেমন আমাদের যে পুশ আপ একটা ইমোট আমাদেরকে ফ্রিতে দিয়েছিল মানে দুই আঙ্গুল দিয়ে পুশ আপ করা হতো বা এক আঙ্গুল দিয়ে পুশ আপ করা হতো ওই ইমোটটা কিন্তু একটা সময় আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছিল সোকে এবারে আমি তোমাদেরকে বলে কিসকে ওপর যে ইমোটটা কাজ তোমরা দেখতে পাচ্ছ এখানে ওইরকম জিম টাইপের কিছু একটা ইমোট হবে হয়তো তো ইমোটটা যদিও জিম টাইপের তারপরও কিন্তু মারাত্মক লেভেলে ইমোট রয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ইমোট সো ও বি থার্টি ওয়ান আপডেটটা যখনই চলে আসবে এবং কোনো একটা ইভেন্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে এই ইমোটটা একেবারে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে হ্যাঁ সেদিক থেকে তোমাদের কোনো টেনশন নেওয়ার কারণ

ইমোট এখানে গেছে তোমরা দেখতে পারতেছো এই ইমোটটা কিন্তু কোন একটা বান্ডেলের সাথে আসবে মানে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে কোনো একটা বান্ডেলের সাথে আসবে বাট সেটা ইভো বান্ডেল নাকি কোন বান্ডেল এখন পর্যন্ত কনফার্ম হয়নি এখানে গেছে তোমরা দেখতে পাচ্তেছ আমাদের তরুক মনে হচ্ছে এই যে বান্ডেলটা গেছে দেখতে পাচ্তেছো এই বান্ডেলটার সাথে কিন্তু এই অ্যানিমেশনটা আসবে মানে এই বান্ডেলটা যখন তোমরা নিবা হয়তো লবিতে আসলে এই অ্যানিমেশনটা তোমাদেরকে দিতে পারে অথবা প্রতিবার যেমন নতুন নতুন বান্ডেল আসলে বান্ডেলের সাথে একটা করে অ্যানিমেশন থেকে থাকে ওই রকম কিন্তু একটা অ্যানিমেশন হতে আছে এছাড়াও গেছে একটা মেয়েদের অ্যানিমেশন তোমরা দেখতে পাতেছো এইটা এই মেয়েদের বান্ডেলের সাথে আসতে যাচ্ছে তবে গাছ অনেকেই বলতেছে এইটা হয়তো ইভোলেশন কোনো একটা বান্ডেলের সাথে আসবে বা লেজেন্ডের কোনো একটা আইটেমের সাথে আসবে এই অ্যানিমেশনটা বাট আমি তোমাদেরকে বলে কি এইখানে যে তিনটা বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ এই তিনটা বান্ডেলের অ্যানিমেশনে কিন্তু এইটা হতে যাচ্ছে মানে এই বান্ডেলটা তোমরা পার্চেস করলে যে লবিতে দাঁড়িয়ে বা লবিতে দাঁড়িয়ে তোমরা এরকম অ্যানিমেশন দেখতে পারবা সেরকম কোনো কিন্তু কোনো বিষয় না এই যদি এই বান্ডেলটা তোমরা নাও মানে যেখান থেকে স্পেন করবা লেজেন্ডের রয়ের মাধ্যমে আসলে বা ফেডি হইলের মাধ্যমে হুইল মানেই তো লেজেন্ডের রয়াল তো যাই হোক লেজেন্ডের রয়ালের মাধ্যমে আসুক বা কোনো মাধ্যমে আসুক না কেন এরকম একটা অ্যানিমেশন তোমরা দেখতে পারবা মানে সেই লেজেন্ড এ যখন তোমরা ক্লিক করবা তখন কিন্তু এরকম অ্যানিমেশন শো করতে থাকবে এই বান্ডেলগুলো ওকে ওকে আশা করি ক্লিয়ার হয়ে গেছো এবারে তোমাদের আজ রাত বারোটার পরে আমাদের সার্ভে নতুন কোনো আপডেট আসবে কিনা তো দেখো গাছ বর্তমানে আমাদের সার্ভে মোটামুটি সকল ধরনের ইভেন্ট কিন্তু চলতেছে সমস্যা শুধু আমাদের সার্ভে ভালো কোনো একটা ডিসকাউন্ট ইভেন্ট নাই সো ডিসকাউন্ট ইভেন্টটা হয়তো আমাদেরকে শেষের দিকে মানে মাসের শেষের দিকে অথবা দশ তারিখের দিকে মানে ডিসেম্বরের দশ তারিখের দিকে হয়তো একটা ডিসকাউন্ট ইভেন্ট দিতে আর যদি না দেয় তাহলে ভাই করার কিছু নয় কারণ না আমাদের সাথে প্রতিনিয়ত করে এবং সেটা যদি আমরা আন্দোলন করি তাহলে আন্দোলনের উত্তর দেয় কি আমাদের সার্ভারে এখন আপাতত গেমটা ব্যান চলতেছে এই জন্য বড় ধরনের কোনো আপডেট আসতেছে না সেজন্য কিন্তু আমাদের চুপ থাকতে হয়তো যাই হোক না কেন দশ তারিখে হয়তো কোনো ডিসকাউন্ট ইভেন্ট তোমরা দেখতে পেতে পারো তাই ছাড়া কালকে সকালে কোনো আপডেটও দেখার সম্ভাবনা নেই এমনকি আজ রাত বারোটার পরেও কিন্তু বড় ধরনের কোনো আপডেট তোমরা দেখতে পারবে না তবে খুব শীঘ্রই কিন্তু বড়ো ধরনের আপডেট আমাদের সার্ভে আসতে যাচ্ছে যেখান থেকে তোমরা অনেক অনেক আইটেম একেবারে সম্পর্ক কোনো ফ্রিতে নিয়ে নিতে পারবো ওকে গাছ আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছো তো এই ছিল আজকে ভিডিও দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ